আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি এক দুর্দান্ত একটা চ্যালেঞ্জ নিয়ে, জাম্বুরা, লাল জাম্বুরা। লাল লাল জাম্বুরা। সো আজকের জাম্বুরা দিয়ে চ্যালেঞ্জটা অনেক মজার হবে। দুইজনে দুইটা জাম্বুরা খাইতে পারবো কিনা জানি না, যে আগে শেষ করতে পারে সেই আজকের উইনার। আর মানে সেলাই নিবো একসাথে, তারপর খাবার দাবার একসাথে স্টার্ট করব। সো এখানে গুঁড়া মরিচ আছে, বাট শুকনা মরিচও আছে কিন্তু। হ্যাঁ, এই যে শুকনা মরিচ, আর হলো এটা নিয়ে আসা এনা বাবা, গোড়া মরিচ শুকনা মরিচ দুইটাই আছে এখানে। সো আজকে যে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট, এমনিতে কিন্তু স্পাইসি, আরো হবে কিন্তু স্পাইসি। ওকে, সো আগে সিলাই নে। হ্যাঁ, দুইটা ছাগলে বাড়তো না একবারে, আমি আগে সিলাই। অনেকদিন পর জাম্বুরা খাইতে ইচ্ছে হইলো, এই জন্য বললাম যে জাম্বুরা নিয়ে যাই। আমাদের পাশে, বাসার পাশে সামনে বিক্রি হয়েছিল, সেজন্য বললাম জাম্বুরা নিয়ে যাই। আজকে জাম্বুরা দিয়ে চ্যালেঞ্জ করব, দেখি কেমন হয় জাম্বুরা চ্যালেঞ্জ। আশা করি জাম্বুরাটা মিষ্টি হবে অনেক। না, জাম্বুরাটা লাল আছে, লাল আছে, লাল জাম্বুরা আমার ভালো লাগে। একটা আছে সবুজ, এটা ভালো লাগে না, মানে সাদা। ও প্রাণ, সে গ্রানটা খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর দেখতে, মানে এগুলো খাইতে ইচ্ছে করে আসলে। ছোটবেলা জাম্বুরা নিয়ে অনেক কাড়াকাড়ি করতাম। হ্যাঁ, মানে ছোটবেলার সময়টা অনেক আনন্দের ছিল, অনেকটাই আনন্দের ছিল। অনেক মজার না? ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, তোমার এটা লো। ওকে, তাহলে সিলাস শেষ। আল্লাহ, তোকে ভালো করে ছিলবা না, খামো কেমনে তাহলে? এমনি খাইবা আর কাটতিব? তো কাটতিব না, এই যে ভাঙ্গে ভাঙ্গে লয়ে লিবা, ভাঙ্গে ভাঙ্গে তোমার সাদা জিনিসটা না আসলে খামো কেমনে? ওকে গাইস, তাহলে আমাদের জাম্বুরা ছিলানো অলরেডি শেষ, এখন হবে প্রতিযোগিতা। সে যে আগে শেষ করবে আজকে সে হলো উইনার। হুম, দেখা যাক কে জিতে। আর আজকে আমরা চ্যালেঞ্জটা শুরু করে দিই অলরেডি। তুমি রেডি? রেডি গাইস, আমরা এখনই শুরু করে দিব। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ। ওয়া, মালটা জাম্বুটা একটু পোক্ত হলে হবে। শেষ এক মান্ডে। আমি হারাতাম তাহলে, এত সোজা খাওয়াম কঠিন আসলে। এই যে এই যে এই যে, এর পাট টু পাট। হ্যাঁ, অনেক অন্য সিস্টেম খাবো। অনেক বেশি গাইস, আজকে আমি জিতে যাব। হ্যাঁ, আমি এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা ইয়া করে নিতেছে, একদম ভর্তা বানায় খামো, তারপর কিন্তু আমি জিতে পারবো ইনশাল্লাহ। সব ছিল একবার মহিলা দিব, জাম্বুরা তাড়াতাড়ি করে খাওয়া যায় না, জাম্বুরা তাড়াতাড়ি খাওয়া খাওয়া যায় না, ইজি তো।
গুটিটা খাটাস না করে পালি করে লেবালি তো বুঝছি, আমি গেছি আজকে। আজকে আমি জিতবো, আর একটা কঠিন পানিশমেন্ট দেবো, অনেক কঠিন পানিশমেন্ট। সবসময় তো পানিশমেন্ট কঠিন হয়, জাম্পুরটা কিন্তু অনেক গাইজ, অনেক রস আছে, হ্যাঁ অনেক রস আছে আর অনেক ভালো। আমার শেষ, এখন আমি দেখতে পাচ্ছেন কি করে, দেখেন অনেক মজা করে খাবো। আস্তে আস্তে খাবো কেন, হার জিত তো হার জিতই। এই যে মরিচ নিলাম, বেশি করে নিলাম, লবণ নিলাম, এই ইয়া মরিচ নিলাম, ভাত খাওয়া শুরু করছে। গাইস মানে আমি মজা করে খাবো। আহ মজা করে খাও। মিষ্টি আছে, আমরা খুব মিষ্টি। শেষ, বাবা রে বাবা অনেক ঝাল। ওকে গাইস, দেখতে পাচ্ছ আমি জিতে গেছি, দেখা হবে পানিশমেন্টে। গাইস পানিশমেন্টটা নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন নুডলস, পালই তো পালই, কাঁচা নুডলস। সো নুডলসটা খাইতে নি, খাইতে হবে না, নিয়ে চিতে পারবো লাল লাল জাম্বুরা আছে, খেলাম খুব ভালোই লাগলো। এই যে নুডলস আর পালিশ করা হয় নাকি, নুডলস তো ভালোই জিনিস। জাম্বুরার কোষা খাইছে নাকি স্যার, তিতা আছে স্যার, এখন আমরা এটা জঘন্য তিতা, অনেক তিতা, অনেক অনেক, এটা সবাই জানে জাম্বুরার কোষাটা কিন্তু অনেক তিতা। আর এই তিতা আর নুডলস, নুডলস জাম্বুরা কোষা বার্গার একসাথে, এই দেখতে পাচ্ছেন সবটা, এই যে ভিতরে দিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক করছো না, এবং জাম্বুরের মাথা বাড়াছেন। আমি যা ইচ্ছা তাই দিব পানিশমেন্ট, তোমাকে নুডলস কি অত সহজে দিয়ে দিলে হবে? গাইস দেখতে পাচ্ছেন নুডলস জাম্বুরা বার্গার, হাগর আমি সব একবার মুখে দিয়ে দেবো, হাগর তো সব একবার ফিনিশ করে খাইতে হবে। এই খোসার অনেক তিতা, এটা কেউ খায় যখন অনেক তিতা, কিন্তু খায় না যেটা, খায় না সেটা তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, যেটা স্বাভাবিক ভাবে খাও না। আমি একবার মুখে দিয়ে দেবো একবারে, চাবাও চাবাও। খাও, খাইতে হবে, পানিশমেন্ট তো পানিশমেন্টই।
না আমাকে দিলা না কেন? হারাইতে পারলে অবশ্যই পাঁচ মিনিট দিতা, তুমি যেমনটা দিতা আমি এমনটা নিতাম। গাইজ দেখতে পাচ্ছেন এডি ফ্রিজে রেখে দিন, কালকে গোদা বাস করে দিন, মানে যেদিনই হারে। আচ্ছা ঠিক আছে, যেদিনই হারে সেদিন গোদা শুধু এইগুলো না অন্য কি মিশাই দিতে হবে? দেখো আমি সেটা রেখে দিন ফ্রিজে, অন্য একটু শুধু মিশাই দিও। ওকে গাইজ, আজকের ভিডিওটা মানে অনেক সিম্পল হয়ে গেছে। সো জাম্বুরা খাওয়ার প্রতিযোগিতা চলছিল, দেখতে পাচ্ছেন ওয়েনার হয়ে গেছি। রোজা পানিশমেন্টটা কিন্তু দারুণ হয়েছে, অনেক অনেক দারুণ হয়েছে। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।